রাসূলের জবান থেকে বলছে এই লোকটা জান্নাতি, এই কথা বললেন কি তার আমল এমন যে আমলের কারণে আল্লাহর হাবিব দুনিয়া থাকা অবস্থা তাকে জান্নাতের সুসংবাদ দিলেন, কি সে আমলটা? মানুষ আব্দান শাকুরের মতো হতে পারে না, একটি কারণ, আলহামদুলিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু লা মাসীলা লাহু ওয়া লা মিসালা লাহু لا مقارن له ولا مضارع له ولا ند له ولا ضد له والصلاة والسلام على النبي البريا أفضل البشر وأحسن البشر الذي لا خير في ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ورعوفنا ورسولنا ورحيمنا ومأوانا وملجأنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হিংসার কারণে মানুষ আল্লাহর সাথে কুফরি করে, নাউজুবিল্লাহ বলেন না, মানুষ আব্দান শাকুরের মতো হতে পারে না, একটি কারণ, কিসের কারণ বলেন, কিসের কারণ? আমরা যদি লক্ষ্য করি আসমানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিস, তিনি তো ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক ছিল কে? ইবলিস। সে অহংকার এবং হিংসার কারণে সে সর্বনিকৃষ্ট হয়ে গেল, জাহান্নামে হয়ে গেল। কিসের কারণে? আসমানে সর্বপ্রথম শুরু হয় হিংসা, কে করলো? ইবলিস। কিভাবে? আমরা সবাই জানি আল্লাহ তাআলা যখন তাকে বলল উসজুদু, তুমি সাজদা করো, লি আদম, তুমি আদমকে সাজদা করো, ফাসাজাদুল মালাইকা, কিন্তু সকলেই সাজদা করলো, সে অহংকার করলো, মুখ ফিরিয়ে নিল, সে সাজদা করলো না। আল্লাহ তাআলা তাকে বললেন মা মানা আকা আল্লাহ তাসজুদা, তোমাকে কে সাজদা থেকে বারণ করলো, কে তোমার রবের হুকুম থেকে বারণ করলো? সে তখন বলল, সে বলল আমি হচ্ছি আগুনের তৈরি, আগুনের স্বভাব হচ্ছে উপরে যাওয়া, আর সে হচ্ছে মাটির তৈরি, তার স্বভাব হচ্ছে নিচে যাওয়া, তার চেয়ে আমি ভালো, তার চেয়ে আমি উত্তম, আমি কেন সাজদা দিব? কথা কি বুঝতে পারতেছেন সবাই? আমি কেন সাজদা দিব? অহংকার চলে আসছে, অহংকার, শুধু অহংকার না, অহংকার করে হিংসা শুরু করে দিল। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের সমাজের মানুষগুলো হিংসা তখনই করে যখন নিজকে বড় মনে করে, হিংসা তখনই মানুষ করে নিজকে বড় মনে করে, তাকাব্বুরি নিয়ে, অহংকার নিয়ে, আমার অনেক কিছু আছে, সে এটা যোগ্য, সে এটা যোগ্য না, সে কেন এটা করবে, এটা করলে আমি করব, সে এটা কোনো যোগ্য হতে পারে না, সে কাজ করতেই পারে না, ঠিক নেই তো? যেমনই ইবলিস করলো দুনিয়ার মানুষগুলোতে সেরকমই করে, যেমন ইবলিস তার হিংসার কারণে
অহংকারের কারণে জাহান্নামের মধ্যে পদলিত হলো। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই হিংসার কারণে মানুষগুলা জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। প্রিয় সুদী, শুধু কি তাই, আসমানে শুরু হলো সর্বপ্রথম হিংসা, জমিনে সর্বপ্রথম শুরু হলো হিংসা। জমিনে কিভাবে মনে আছে, আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, কাবিল হাবিলকে হত্যা করেছে অন্য কোনো কারণ না, হিংসার কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর আইন ছিল যে দুই ভাই বোন একই সাথে জন্ম হওয়া, একজনের সাথে অপরজনের সাথে বিবাহর সিদ্ধান্ত ছিল, সে আল্লাহর হুকুমগুলা অবাধ্য হয়ে কনা আমার সাথে যে জন্ম হয়েছে তার সাথে আমার বিবাহ হবে, সে কি করলো আল্লাহর হুকুম অবাধ্য করে, তার প্রতি হিংসা করে, এমন হিংসা শুরু করলো তার মেরে ফেলে দিল। বলে না আউযুবিল্লাহ। তো আসমানে শুরু হলো হিংসা, জমিনে সর্বপ্রথম শুরু হইল কি? হিংসা। কি হিংসার কারণে মানুষ কতল করতে পারে, কি করতে পারে মানুষ, যেমন এই হযরতে, যেমন এই কাবিল তার বড় ভাই হাবিলকে হত্যা করে দিল। কিসের কারণে বলেন না, কিসের কারণে? আমাদের সমাজকে ধাউ ধাউ করে চলতেছে হিংসার কারণে, ঠিক নেই? প্রিয় সুদি, হিংসা মানব জীবনে একটা মারাত্মক রোগ। এই রোগ যদি মানুষ প্রতিহত করতে না পারে, আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। এই রোগ যদি মানুষ দমন না করতে পারে, আল্লাহর বান্দা যতই নেক আমল করুক, তার নেক আমলগুলো আল্লাহর দরবারে মাকবুল হবে না। তো আল্লাহর প্রতিটা বান্দার উচিত এই হিংসা থেকে বেঁচে থাকা। আল্লাহ দরবার যদি তার আমলগুলো মাকবুল করতে চায়, তাহলে আল্লাহর বান্দা হিংসা থেকে বেঁচে থাকতে হবে। অপরের কমে যাক, অপরে এটা না হোক, কারো বদমান করা সে এটার যোগ্য না, কারো খারাপ কিছু চাওয়া সে এটা পাওয়ার যোগ্য না, কারো কিছু আছে সেটা কমিয়ে যাওয়া এটা হচ্ছে হিংসা। যদি আল্লাহর বান্দা হিংসা করে, আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত থেকে গাফেল হয়ে যাবে। আল্লাহর বান্দা হিংসার কারণে আব্দান শাকুর হতে পারবে না, আল্লাহর বান্দা হিংসার কারণে আল্লাহর জান্নাতে মেহমান হতে পারবে না। কিসের কারণে? হিংসার কারণে। ভাইয়েরা আমার, এই হিংসা শুধু কি তাই, ইতিহাস যদি আমরা দেখি, পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালামের সন্তানগণ পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামকে যখন গর্তে প্রেরণ করে দিলেন, তারও কারণ ছিল হিংসা। কি ছিল? হিংসা। কি ছিল? হিংসা। ইয়াকুব আলাইহিসসালামের সন্তানরা ইউসুফ নবীকে গর্তে ফেলে দিল, বলল বাঘে খেয়ে ফেলছে। আপনারা জানেন হয়তো অনেকেই, সেই কারণটা ছিল হিংসা। কি ছিল? শুধু কি তাই, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর যখন দ্বীনের দাওয়াত দিলেন, তারা দ্বীন ইসলাম মানতে চান না, দ্বীন রিসিভ করতে চান না, একটা কারণ তা হলো হিংসা। কি ছিল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরায়েলের যুগে বনী ইসরায়েলদের থেকে অসংখ্য পয়গম্বর প্রেরণ করলেন, কেন রাসূলের প্রতি কুরআন নাযিল হলো? তারা হিংসা শুরু করে দিল, কাফেররা হিংসা শুরু করে দিল। তো কি শুরু করলো? হিংসা। এই হিংসাটা আজকে আমাদের সমাজে রন্দে রন্দে প্রতিটা ঘরে ঘরে এমন শুরু হয়েছে, বাবা সন্তানে হিংসা শুরু হয়ে গেছে, আছে না? আছে। বাবা সন্তানে হিংসা শুরু করেছে, আল্লাহর বিরুদ্ধে মানুষ গাফিল হয়ে যায় যে আল্লাহ আমার বলে কেন করলো হিংসা। এই হিংসা মানব জীবন অতি একটা ব্যাধি, এমন একটা রোগ। এই রোগগুলো যদি মানুষ নিধন না করে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। হাজিরিন, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুম, আম ইয়াহসুদুনা, তারা কি হিংসা করবে? আমর ফেস্তেফান, তারা কি হিংসা করবে? না সা মানুষরা কি হিংসা করবে? আলামাতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তাকে যে নিয়ামত দান করলাম
এই নিয়ামত পেয়ে তারা কি অন্যজনের সাথে হিংসা করবে? এর মানে কি? আল্লাহ কাউকে নিয়ামত দিছে, তাকে রিজিক দিছে, একজনের অনেক টাকার মালিক বানাইছে আল্লাহ, তো এখন হিংসা করার দরকার আছে? এই যে বলতেছে আমি শুধু না, তারা কেন হিংসা করবে, মানুষ কেন হিংসা করবে? আমি আল্লাহ তাকে রিজিক দিলাম, আমি আল্লাহ তাকে ফদল দিলাম, আমি আল্লাহ তাকে নিয়ামত দান করলাম, তুমি হিংসা করো কেন? কে কইতাছে? আল্লাহ। সবাই কন্যাকা কে কইতাছে? ফাকদ আতাইনা আল ইব্রাহিম, যেমন এভাবে আমি ইব্রাহিম আলাইহিসসালামকে দান করলাম, তার বংশধরকে দান করলাম কিতাব, ওয়াল হিকমা ফজ্ঞা দান করলাম, ওয়াতাইনাহুম আমি আল্লাহ দান করলাম মুলকান আযীমা, তাকে আমি সম্মানিত রাজত্ব দান করলাম। এর মানে প্রথম যে আয়াত, মানুষ কেন হিংসা করবে, সমস্ত রাজ্যের সমস্ত ক্ষমতা একজনের লক্ষ টাকা হবে আরেকজনের হবে না, এটা নিয়ে হিংসার কারণ না, হিংসা করব না আমরা। আমাদের কাজ হবে যে আল্লাহ তুমি আমার ভাইকে দান করছো, আল্লাহ তুমি আমাকেও আরো, আল্লাহ তুমি আমাকেও দান করো, আল্লাহ আল্লাহ তাকে তুমি রিজিকের মালিক দিছো, তুমি তাকে প্রতি বছর তোমার বাড়িতে হজ করতে নিয়ে যাও, আল্লাহ আমাকেও না যাওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহ তাকে তুমি অনেক টাকার মালিক বানিয়ে দিছো, আল্লাহ আমাকেও তুমি রিজিকের মধ্যে আওসাত দান করবো। কার কাছে চাইব? কার কাছে? হিংসা করে লাভ হইব? দিছে কে বলেন না? কার দিছে কে? রিজিকের মালিক কে? তাহলে হিংসা করব কার লগে? মানুষের লগে হিংসা করে লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, দিছো তো আল্লাহ তাআলা। শুধু তাই না, আমরা সূরাতুল ফালাকের মধ্যে কি বলি? অমিং শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। কার কাছে চাই? আল্লাহর কাছে। কার কাছে প্রার্থনা করি? আল্লাহর কাছে প্রার্থনা করি। হাজিরিন, শুধু কি তাই, এই হিংসা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা জিনিস নিয়ে মানুষ হিংসা করবে। কয়টা জিনিস নিয়ে হিংসা করা যায়? কথা বলেন, কয়টা? দুইটা জিনিস নিয়ে হিংসা করা যায়। রাজুলুন আতাহু মালান, যে আল্লাহ তাআলা কাকে মাল বানিয়ে দিছে, অনেক সম্পদ দিছে, ওই বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করে, হিংসা করবো কেন? হিংসা না, এটাকে গিপ্তা বলে, ঈর্ষা। দেখি ঈর্ষা, ঈর্ষা যায়জ, হিংসা যায়জ না। যে আল্লাহ তাকে তুমি অনেক টাকার মালিক বানিয়ে দিলা, আল্লাহ সে তোমাকে এত রিজিক দিলা তাকে, আল্লাহ সে রিজিক থেকে তোমার ঘর মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, ইয়াতিমখানা দেয়, সমস্ত মানুষের উপকারে সে কাজে উপকার করতে থাকে, আল্লাহ আমার আমার রিজিক নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আল্লাহ তুমি আমাকেও দান করো, এটা নিয়ে হিংসা করা যাবে। আল্লাহ তুমি আমাকে দাও, আমিও যেন এরকম মসজিদে মাদ্রাসায় ইয়াতিমখানায় সমাজের বিপদের মানুষের ইয়াতিমদের মাথায় হাত বুলতে পারি, ইয়াতিমের পাশে দাঁড়াতে পারি, এই জন্য হিংসা করা যাবে। কথা কি বুঝতে পারছি? আরেকটা হিংসা হচ্ছে যে কাকে আল্লাহ তাআলা এলেম বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে এলেম অর্জন করার সুযোগ দিল, আমিও ঈর্ষা করবো যে আল্লাহ আমাকেও তুমি দাও, আল্লাহ তুমি আমাকেও এরকম এলেম দাও, আমি যেন কোরআন বুঝতে পারি, আমি যেন হাদিস বুঝতে পারি, আমি যেন তোমার দিন বুঝতে পারি, এই জন্য ঈর্ষা করবো। কথা কি বুঝতে পারছেন? হিংসা করব? হিংসা কোনটা? হিংসা হচ্ছে অপরের ভালো দেখা, নিজে তার ভালোটা নষ্ট হোক এই কামনা করা। কথা কি বুঝতে পারতেছি? অপর একজন ভালো আছে, আপনি মনে করলেন কারো সন্তান এ প্লাস পাইলো, আপনি মনে করলেন সে কি এ প্লাসের যোগ্য, আমার সন্তান পাইল না, এতে কি হয়? তার বিরুদ্ধে লেগে গেলেন আপনি, তার বিরুদ্ধে খারাপ কিছু মন্তব্য, তাকে কিভাবে নামানো যায় চিন্তা আপনার টেন্ডেন্সি মাথার মধ্যে, এটা হিংসা। এটা জায়েজ না? এটা জায়েজ না। কেউ কারো মেয়ে বিবাহ দিল, সে একটা ভালো জায়গায় গেল, আপনি এই শুরু হইল, সে এত ভালো জায়গা যাইতে পারে কি? এটা এত ভালো জায়গা যাইতে পারে, তার বিরুদ্ধে হিংসা শুরু হয়ে গেল, এরকম না। আপনার দোয়া করা দরকার যে আল্লাহ তাকে যেমন একটা ভালো ভালো একটা সৎ পাত্রের কাছে দিস, আল্লাহ আমাকেও তার চেয়ে ভালো একটা জায়গা দাও। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে?
হিংসা করলে কোনো লাভ আছে ভাই বলেন? হিংসা করবো না। আমাদের রন্ধে রন্ধে, আমাদের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা সমাজের মধ্যে হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। এই হিংসার কারণে কি হয়? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ইয়াকুমুল হাসাদ, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? সবাই বলেন, কি থেকে? তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা, ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের সমস্ত নেক আমলগুলা নষ্ট করে দেয়। কামা তাআকুলুন নারুল খতাব, যেমনভাবে আগুন, যেমনভাবে আগুন লাকড়িগুলা, যেমনভাবে আগুন লাকড়িগুলাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, তেমনি আল্লাহর বান্দা যার মধ্যে হিংসা থাকবে তার আমলগুলো এরকম জ্বালিয়ে পুড়ে নষ্ট করে দিবে। বললাম নাউযুবিল্লাহ, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। কিসের কারণে? বলেন, কিসের কারণে? হিংসার কারণে। আল্লাহ রাসূল বলছে, ইয়াকুমুল হাসাদ, ও উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা কি করবে? যেমন তোমাদের আমলগুলা বিনষ্ট করে দিবে। কেমন ভাবে? যেমনই ভাবে একটা আগুন কাঠকে, লাড়কিকে যেমনই ভাবে জ্বালিয়ে পুড়ে বিনষ্ট করে দেয়, তেমনি তোমাদের নেক আমলগুলা হিংসার কারণে নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাজিরিন, তো এই হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শুধু কি তাই, মানুষের আমলগুলা আল্লাহর দরবারে মাকবুল হবে না হিংসার কারণে। কিসের কারণে? কিসের কারণে? হিংসার কারণে। হাজিরিন, হিংসা, এটা তো দেখি বেঁচে থাকতে পারলে লাভ কি? অনেক লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, হঠাৎ বললেন, কিছুক্ষণের মধ্যে এমন একজন লোক আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা অবাক হয়ে রইলেন, কে সে? অপেক্ষায় রইলেন। এরপর রাসূল আলোচনা করতেছেন, আমর ইবনে, হযরতে আমর ইবনে আস থেকে বর্ণিত, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু মজলিস শেষ হওয়ার পর ওই লোকের কাছে গেলেন, ভাই আপনি আপনার বাসা যাব, ঠিক আছে আসেন আপনি। রাসূলের জবান থেকে বলছে এই লোকটা জান্নাতি। এই কথা বললেন, কি তার আমল এমন যে আমলের কারণে আল্লাহর হাবিব দুনিয়া থাকা অবস্থা তাকে জান্নাতের সুসংবাদ দিলেন? কি সে আমলটা? দেখার জন্য হযরতে আমর ইবনে আস মজলিসের সবাই চলে গেল, তিনি ওই লোকের কাছে গেলেন, ভাই আমি আপনার বাসায় থাকব, ঠিক আছে আপনি আসেন। তার বাসায় চলে গেলেন, বলে আমি আপনার বাসাতে তিন দিন মেহমান হিসেবে থাকব, ঠিক আছে আপনি থাকেন। তিন দিন তিন রাত সে মেহমান হিসাবে থাকলো। প্রতিটা রাত্র সে উঠে দেখে আল্লাহর বান্দার কি আমল, কি আমলের কারণে আল্লাহর বান্দা জান্নাতের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, কি সেই আমলটা? দেখার জন্য তিনি অপেক্ষা রইলেন। প্রতিটা দিন রাতে তাহাজ্জুদের বিছানা উঠে যান, কিন্তু একজনও দেখেন না সে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে। কি আমল কিন্তু দেখেন, প্রতিদিন ওয়াক্ত মতো তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, আর মসজিদে গিয়ে চুপচাপ বসে থাকেন, আর কিছুই তার এমন কোনো বাড়তি আমল দেখতে পান না। এ আমল তো আমি করি সেও করে, এমন কোনো বাড়তি আমল না দেখার কারণে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রাসূল বললেন আপনি জান্নাতি, দুনিয়ায় থাকা অবস্থা আপনাকে জান্নাতের সুসংবাদ দিল, আপনি কি আমল করেন জানতে চাই ভাই? তিনি বললেন, না ভাই আমি কিছু এমন কোনো আমল করি না, যদি আল্লাহ তাআলা রাসূল বলে থাকে আমার প্রতি এহসান করলো, আমি এমন কোনো ভালো আমল করি না, তবে এমন একটা আমল করি, এমন একটা আমল করি আমার জীবনে আমি কারোর প্রতি হিংসা করি না, আমি আমার মনের মধ্যে কারো উপর বিদ্বেষ রাখি না, কারো উপর হিংসা করি না, কারো উপর জুলুম করি না, আমি কারোর বিরুদ্ধে হিংসা করি না, একটা আমল শুধুমাত্র আমার জীবনে, আর কোনো বাড়তি আমল নাই।
পণ্য রেওয়াতে আসছে, ওই লোকটা কেউ ছিল না, ওই লোকটা হতো ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ রাসূল দজ্জন জান্নাতি সুসংবাদকারী সাহাবীদের কথা দুনিয়া থাকা অবস্থা বলে গেলেন, এই দজ্জন সাহাবি এরা জান্নাতি, সুবহানাল্লাহ, এই দজ্জন সাহাবি এরা জান্নাতি। এর মধ্যে একজন আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের অন্য কোনো গুণ ছিল না, একটা গুণের বদলতে আল্লাহ তাআলা এই গুণটা এত প্রশংসিত হয়েছে, আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে, হিংসা কোনো দিন তার অন্তরের মধ্যে কোনো দিন কোনো ব্যক্তির উপর হিংসা করে না, কোনো বিদ্বেষ রাখে না, এই গুণের কারণে আল্লাহ তাআলা রাসূলের জবান থেকে ওই বান্দাকে জান্নাতি মেহমান, জান্নাতি সুসংবাদকারী ঘোষণা দিয়ে দিলেন। কিসের কারণে? একটি কারণ হিংসা। সে কি বলছে? আমার জীবনে কোনো হিংসা করি না, একটা গুণ, একটা সিফতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের জীবনে শুধু হিংসা আর হিংসা ভাই, সন্তানদের কিনে পিতামাতা হিংসা করে, পিতামাতা কিনেও সন্তান হিংসা করে, অথচ হিংসা করা হারাম। হিংসা করা কি হারাম? আল্লাহ রাসূল বলেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, ওয়ালা তাবাগাদু, ওয়ালা তাতাবাদারু, তোমরা একজনের বিরুদ্ধে অপরের লেগে থাকো না, একজন অপরের বিদ্বেষ করো না, তোমাদের মনের মধ্যে হিংসা করো না, তোমরা একে অপরের ভাই, আল মুসলিম ও আকুল মুসলিম, তোমরা একে অপরের ভাই, তোমরা তোমাদের মধ্যে হিংসা করো না। হাজিরিন, যদি আমি হিংসা করি তাহলে কি লস? হিংসা করার লস কি? লস হচ্ছে প্রথমত জান্নাত থেকে বঞ্চিত। কি থেকে বঞ্চিত? জান্নাত থেকে হিংসার কারণে বঞ্চিত হয়ে গেলাম। আমি যত আমল করব আমার আমলগুলো আল্লাহর দরবারে মাকবুল হবে না। তিন, আমি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত। কীরকম? আমি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর আবদান সাকুরে হতে পারলাম না, আল্লাহ যে অবস্থা রাখছে আমি শুক্রিয়া আদায় হিসাবে আল্লাহর নিয়ামত পেলাম না, পক্ষান্তর আমি কুপরি করলাম। কেন? আল্লাহ তাআলা তাকে দান করছে, তাকে মাল দিছে, তাকে রিজিক দিছে, তাকে সম্পদ দিছে, দিছে কে? আমি হিংসার কারণে আমি কুপুরি করলাম। কারণ কি? তাকে কেন দিল, সে কেন এটার মালিক হলো, এই যে আমি হিংসা করলাম, তাহলে বিরুদ্ধে কার বিরুদ্ধে করলাম? তা আমি কি করলাম? কুপুরি করলাম, কুফুরি করলাম। নাউজুবিল্লাহ বলেন না, কুফুরি করা হারাম। কুফুরি করে আমি আবদান শাকুর হতে পারলাম না, আল্লাহ শুকুরকারী বান্দা হতে পারলাম না, এটা হিংসার কারণে। আর এই হিংসা থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে আমার জন্য জান্নাত অবধারিত। আমার যে আমলটা করি না কেন, আখলিস দিন আকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই করি, আমার মনের মধ্যে যদি হিংসা না থাকে, গীবত না থাকে, সমালোচনা না থাকে, তাকাব্বুরি না থাকে, অল্প আমলই করি না, এটা নাজাতের জরিয়া হয়ে যাবে। হাজির, অল্প আমলই করি, যদি আমার এই ক্রোধগুলা যেগুলাকে বলা হয় হাসাইদে, এগুলা যেগুলা আমার কলবের মধ্যে হিংসা, অহংকার, রিয়া, তাকাব্বরি, লোভ, এগুলা যদি আমি দূর করতে পারি, এগুলা দূর করে দশটা বদ আমল, এগুলা যদি আমি দূর করতে পারি আমার মন থেকে, আমার হৃদয় থেকে, তাহলে আল্লাহর দরবারে আমার অল্প আমলই হোক না কেন, এটা আমার নাজাতের একটা ফয়সালা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহর বান্দা সেদিন আফসোস করবে, আয় রে কেন আমি হিংসা করলাম, কেন আমি গীবত করলাম। আমি গীবতের কারণে যে বান্দাটা গীবত করব, যার গীবত করব, যে বান্দাটা হিংসা করব, যার হিংসা করব, কিয়ামতের ময়দানে তার সমস্ত আমলগুলা দুনিয়ার জীবনে যে আমলগুলা লোকটা করছে, যার হিংসা করছে, ওই হিংসাকারীর লোকের কাছে যে আমল করলো তার সমস্ত আমলগুলা, যার হিংসা করলো তার আমল নামা চলে গেল। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে সে কি হলো? লোকটা যদি জাহান্নামী হইতো তার ন্যায় কামার কারণে জান্নাতি হয়ে যাবে, আর তার সমস্ত বদ আমলগুলা যে হিংসা করছে তার আমল নামা আসবে। পক্ষান্তরে যিনি জান্নাতি হওয়া তিনি জাহান্নামী হবে, জাহান্নামী লোকটা জান্নাতি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? যার আপনি হিংসা করলেন
আপনি আপনার সমস্ত ন্যায় কামলগুলো তাকে দিয়ে দিলেন, শুধু ন্যায় কামল দিলেন না, আপনি তার বৈধ আমলগুলো আপনার জীবনে নিয়ে আসলেন। তাহলে এত কষ্ট করে নামাজ আদায় করে, এত কষ্ট করে ইবাদত করে, এত কষ্ট করে আল্লাহর মাকবুল হওয়ার জন্য, এত কষ্ট করার পর আমার সমস্ত আমলগুলো যাবে কিয়ামতের ময়দানে। একটা আমলের জন্য মানুষ কি হাহাকার করবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, কেউ একটা ন্যায় কামল দিবে না। আর বান্দাতা হিংসার কারণে তার সমস্ত আমলগুলা নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। হিংসা থেকে আমাদের ভাই বেঁচে থাকতে হবে, এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে, এটা ইমানের দাবি। হিংসা থেকে কীভাবে বেঁচে থাকবো? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেমনে কীভাবে আমি বুঝবো আমার হিংসা আছে? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে কীভাবে আমি বুঝবো আমার অন্তরে হিংসা আছে। আমি যদি দেখি আমার প্রতিবেশী, আমি যদি দেখি আমার অপর ভাই আমার সে ভালো অবস্থা আছে, তার ছেলেটা ভালো কিছু করছে, তার মেয়েটা ভালো কিছু করছে, অথবা সে কোনো কিছু ভালো কিছু করছে, আমার অন্তরে যদি জ্বালাপোড়া শুরু হয়ে যায়, এটা কীভাবে সম্ভব, এটা কেমনে হলো, এটা সে মালিক না, আমার হৃদয়ের মধ্যে আমার অন্তরে যদি এটা সৃষ্টি হয়, তাহলে বুঝবো আমার অন্তরে হিংসা আছে, আমার ভিতরে কি আছে, হিংসা আছে। যদি আমার অন্তরে না জ্বলে, না আল্লাহ তাআলা তাকে রিজিক দিছে, তাকে টাকা মালিক দিছে, তাকে নিয়ামত দিছে, আল্লাহ তাআলা আমাকে দিব আল্লাহর কাছে চাই, তা আপনার অন্তরে জ্বালাপোড়া নাই, সে কীভাবে হলো তার নিয়ে টেন্ডেন্সি নাই, তাহলে বুঝবেন আপনার অন্তরে হিংসা নাই, আপনার অন্তরে হিংসা নাই। এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন প্রতিদিন সূরাতুল ইখলাস, প্রতিদিন তিনবার সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে এভাবে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মুঞ্জন করবেন, ইনশাআল্লাহ কোনো জিন জাতি, কোনো মানব জাতি আপনাকে ক্ষতি করতে পারবে না, কেউ হিংসা করতে আপনাকে পারবে না। আর আপনার মনের মধ্যে যদি হিংসা আছে, তাহলে আপনার কাজ হইব কয়েকটা। এক নম্বর কাজ, আপনার মনের মধ্যে যদি বারবার সে কেমন হইলো এটা, এই হিংসাটা মনের মধ্যে আসে, আপনার এক নম্বর কাজ হইব আপনি তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। দুই নম্বর কাজ, তাকে সালাম দেওয়া। তিন নম্বর কাজ, তার প্রশংসা করা। চার নম্বর কাজ, তাকে হাদিয়া দেওয়া। পাঁচ নম্বর কাজ হয়ে তার সাথে বন্ধুত্ব সৃষ্টি করা। তাহলে দেখবেন তার মনের মধ্যে হিংসাটা দূর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি আমরা? হিংসাগুলো দূর হয়ে যাবে। আর আমি হিংসা থেকে বেঁচে থাকার জন্য এই সুরাত পালাক, সুরা ইখলাস, সুরা নাস প্রতিদিন আদায় করব, এবং দোয়ায় আদিনা মাসনুয়াগুলো দোয়া করব। আর আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমাদের সকলকে, আমার মন থেকে, আমার অপর ভাই থেকে হিংসাগুলো দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মানব জীবনে আল্লাহর কাছে আমাদের একটি মাত্র, আমরা যা করি আল্লাহর দরবারে যদি মাকবুল না হয় কোনো লাভ হবে বলেন তো? কোনো লাভ হবে? আমরা এত কষ্ট করি করে ন্যায় কামল করি, এত কষ্ট করে ইবাদত করি, আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে মাকবুলে যদি না হয় কোনো কি লাভ হবে? তো এই জন্য মাকবুল হতে হলে আমাদের দেহ থেকে, আমাদের মন থেকে হিংসাটা দূর করতে হবে। হিংসা রাখা হারাম, হিংসা করা